ভাই আমি আজকে দেশ ছেড়ে উগান্ডা চলে যাচ্ছি, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে, মানে একবার উগান্ডা চলে যাবো আজকে রাতের 12টার ট্রেনে, একবার উগান্ডা চলে যাবো, কারণ এই দেশে থাকা যেতেছে না ভাই। কালকে আর্জেন্টিনা জিতা যারা যে কি শুরু করে দিছে ভাই, ইনবক্সে তো ঢুকাই হয় না, টক্কর 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 শব্দ হয়ে আইতের দুইটার পরে থেকে যে ভাই শুরু হয়েছে, যখন থেকে গোল হয়েছে তখন থেকে ভাই। আর আজ নিজেদেরকে কী বাবা ধরতেছে ভাই, আপনাদের তো একটু এডুকেটেড হওয়া উচিত তাই না? যে আমি তো কালকে একটা ভিডিও বানাইলাম, বললামই তো যে কালকে যাতে আর্জেন্টিনা জিতে, কিন্তু আপনারা তো জিনিসটা অন্যভাবে নিয়ে ফেলছেন ভাই। কি আর বলবো, আমি তো এখন থাকতে পারতেছি না, মানে অনলাইনে তো যাই হাঁটতেছি না, খালি একবারে খাবলা দেয় এই ফ্রেন্ডে এস এম এস দেয়, ওই ফ্রেন্ডে এস এম এস দেয়, ওই যে দেয় না এখন ওই যে লাল বাতি চলে এসেছে, খালি এস এম এস দিতেছে, ওই যে এরা জানি দিতেছে। আল্লাহ দেশের যে কী অবস্থা ভাই, মনে হয় এরা বিশ্বকাপটা জিতে হেলাইছে, বিশ্বকাপ মনে হয় ঘরে গেছে গা। আচ্ছা ভাই বিশ্বকাপ নেন, কারণ মেসির দরকার ভাই, আমরা এটা মানি, কিন্তু ভাই ইয়া সবার জন্য কি আমার হাতে এরম করতেছেন ভাই, বুঝতে হবে তো। এই জন্য তো এই কারণে মনে করেন আমি দেশ ছেড়ে যেতেছি গা ভাই, কারণ আমি জামগা এইভাবে থাকতে চাই না, আমি আর এইভাবে থাকতে চাই না। মাথা মুতা খেলে ঘুরতাইছে, খেলে ঘুরতাইছে আর ঘুরতাইছে, আমি গেলাম গা ভাই। টাটা বাংলাদেশ, টাটা, জায়গা থাকো থাকো, বাই বাই, খতম, একবারে খতম, গেলাম গা। আর্জেন্টিনা আর বাংলাদেশ, ব্রাজিল সাপোর্টার যারা আছে বাংলাদেশ থাকতে পারবে না, তাদেরই এটা সব কিছু, গেলাম গা, থাকো থাকো থাকো, বাই বাই বাই, টাটা।